স্কুল এবং মাদ্রাসা বোর্ডের আমার প্রিয় সমস্ত ছাত্রছাত্রী বন্ধুদের জন্য আজকের ভিডিওতে রয়েছে দুটো অত্যন্ত তাৎপর্যপূর্ণ আপডেট। দুদিন আগেই আমি তোমাদের জানিয়েছিলাম শিক্ষা দপ্তরে বিভিন্ন বোর্ডের তরফ থেকে বিভিন্ন সুপারিশ জমা পড়েছে যে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, হাই মাদ্রাসা, আলিম, ফাজিল বিভিন্ন পরীক্ষাগুলি কবে হবে সে সংক্রান্ত। তো আজকের লেটেস্ট আপডেট হলো সেই জায়গাতে স্কুল বোর্ড যেমন জানিয়েছে স্কুলের মাধ্যমিক পরীক্ষা জুনের প্রথম 15 দিনের মধ্যে নেওয়া হোক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা জুন মাসের মাঝামাঝি থেকে শুরু করে জুন মাসের মধ্যেই নেওয়া হোক এমন একটা সুপারিশ জমা পড়েছে। এখানেই একটু নতুন সংযোজন এসছে, যারা হাই মাদ্রাসা এবং আলিম পরীক্ষার্থী অর্থাৎ যারা মাদ্রাসাতে দশম শ্রেণী স্তরে পড়ছো, তোমাদের পরীক্ষাও এই রিপোর্টে দাবি করা হয়েছে বা এই রিপোর্টে যেটা সুপারিশ করা হয়েছে মাধ্যমিক পরীক্ষার এক সপ্তাহ আগে কিংবা মাধ্যমিক পরীক্ষার সঙ্গেই নেওয়া হবে। একই সঙ্গে ফাজিল বোর্ড অর্থাৎ উচ্চ মাধ্যমিক যারা মাদ্রাসা থেকে উচ্চ মাধ্যমিক ফাজিল বোর্ডে পরীক্ষা দেবে তাদের পরীক্ষাটা উচ্চ মাধ্যমিক পরীক্ষার সঙ্গেই নেওয়া হোক এমনই সেখানে রিপোর্ট পেশ করা হয়েছে। তো রিপোর্টটা আপাতত মুখ্যমন্ত্রীর কাছে যাবে, মুখ্যমন্ত্রী অনুমোদন দিয়ে দিলেই তোমাদের রুটিন কবে কোন ডেটে কোন পরীক্ষা কবে থেকে কখন থেকে হবে সেটা তোমাদের কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হবে। তাহলে এটা ছিল তোমাদের রুটিন সংক্রান্ত আপডেট। এবার দ্বিতীয় আপডেট, সেটা হলো সিলেবাস সংক্রান্ত আপডেট। স্কুলে যারা পড়ছো স্কুল বোর্ডের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক তোমরা তোমাদের সংশোধিত সিলেবাস পেয়ে গেছো, কিন্তু পুবের কলম এই পত্রিকাতে অর্থাৎ দৈনিক কলম পত্রিকাতে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী মাদ্রাসা বোর্ডে যারা পড়ছো হাই মাদ্রাসা, ফাজিল, আলিম সবার সিলেবাস 30-35% কমবে। আর এখানে যেটা ইঙ্গিত দেওয়া হচ্ছে স্কুল বোর্ডের মতোই স্কুল বোর্ডে যে যে অংশ বাদ দেওয়া হয়েছে সেটাই বাদ দেওয়া হতে পারে তোমাদের জন্য। তো আমি তোমাদের বলছি আপাতত তোমরা যতদিন না পর্যন্ত মাদ্রাসা বোর্ড কোনো নোটিশ দেয় স্কুল বোর্ড যে সিলেবাসগুলো দিয়েছে 10 এবং 12-এর জন্য সেটাকে ফলো করে তোমরা পড়াশুনো চালিয়ে যাও। মাদ্রাসা বোর্ড যদি কখনও কোনো সংশোধিত সিলেবাস জানায় সেটা তৎক্ষণাৎ তোমাদের জানিয়ে দেওয়া হবে। এবার আমি তোমাদের দুটো তথ্য জানাবো, যারা মাধ্যমিক পরীক্ষা দেবে স্কুল বোর্ড কিংবা মাদ্রাসা বোর্ড থেকে তাদের জন্য, যারা উচ্চ মাধ্যমিক দেবে স্কুল বোর্ড কিংবা মাদ্রাসা বোর্ড থেকে তাদের জন্য। তোমাদের বলে রাখি, তোমরা সবাই জানো আমাদের তরফ থেকে দুটো সাজেশান বই প্রকাশিত হচ্ছে বাংলার, সম্রাট এক্সক্লুসিভ সাজেশান মাধ্যমিক, সম্রাট এক্সক্লুসিভ সাজেশান উচ্চ মাধ্যমিক, দুটোই আমাদের বই প্রকাশিত হচ্ছে মৌলিক লাইব্রেরির তরফ থেকে। দুটো বই স্কুল এবং মাদ্রাসা উভয় ছাত্রছাত্রীদের জন্য প্রযোজ্য। তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আমরা যে সাজেশন বইটি করেছি বাংলার, এই বই থেকে গত বছর 90 নম্বরের প্রশ্নপত্রের মধ্যে স্কুল বোর্ডে 110-15 কমন, হাই মাদ্রাসায় 115-20 কমন, আলিমে 115 নম্বর মতো কমন ছিল। তার মানে একটা বই তিনটে বোর্ডের জন্যেই প্রযোজ্য, যেহেতু তোমাদের বাংলা সিলেবাস সব বোর্ডে এক। তাই আমি তোমাদের অনুরোধ করব, যারা মাদ্রাসায় পড়ছো তারা কিন্তু অতি অবশ্যই প্রয়োজন অনুসারে তোমাদের পরীক্ষা প্রস্তুতিকে আরও মজবুত করবার জন্য স্বল্প মূল্যে এই আমাদের সম্রাট এক্সক্লুসিভ বাংলা সাজেশান বইটিকে সংগ্রহ করে নিতে পারো। আর যারা উচ্চ মাধ্যমিক বোর্ডের আর কি পরীক্ষা দেবে, তোমরা জানো উচ্চ মাধ্যমিক এবং সিনিয়র হাই মাদ্রাসার প্রশ্ন একই হয়, ফাজিলের প্রশ্ন আলাদা হয়। তো ফাজিল এবং হাই মাদ্রাসা একই সঙ্গে স্কুল বোর্ডের জন্য আমাদের উচ্চ মাধ্যমিক বাংলা সাজেশান বইটি ডিসেম্বরের 5-7 তারিখের মধ্যেই প্রকাশিত হবে। বই পেতে কোনো অসুবিধে হলে ভিডিওতে দেওয়া বই সংক্রান্ত হেল্পলাইন নাম্বারে কল করো, তোমাদের বাড়িতে কিন্তু অনলাইনের মাধ্যমেও আর কি বই পৌঁছে দেওয়া হবে। সবাই ভালো থেকো, আবারও যদি কোনো নতুন আপডেট আসে তোমাদের তৎক্ষণাৎ সেটা জানিয়ে দেবো। ধন্যবাদ। এখনই সাবস্ক্রাইব করো সম্রাট এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেলটি এবং বেল আইকনে প্রেস করে নোটিফিকেশান অল করে রাখো। আমাদের সমস্ত নোটস, সাজেশান এবং শিক্ষামূলক ভিডিও সবার আগে পাওয়ার জন্য।